মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে ক্ষোভ জানালেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সম্প্রতি প্রকাশিত রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের সূচক প্রসঙ্গে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি। মা দিবস উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আফগানিস্তানের নিচে বাংলাদেশের অবস্থা, যেখানে সাংবাদিকতাই নাই, যেখানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয় যে সংবাদ পাঠ কিংবা উপস্থাপনের জন্য টেলিভিশনে, যেখানে সাংবাদিকরা কোনোভাবেই কাজ করতে পারে না, আফগানিস্তানের নিচে অবস্থান দেওয়ার মাধ্যমে তারাই প্রমাণ করেছে তারা এটি বিদ্বেষপ্রসূতভাবে এই প্রতিবেদন প্রকাশ করেছে।